স্কুল লেভেলের পড়াশোনা আর কলেজ লেভেলের পড়াশোনা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, বিশেষ করে যদি আপনি অনার্স নিয়ে থাকেন। তো অনার্সের পড়াশোনা কিন্তু একটু আলাদা রকম হয়ে থাকে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনার্স তো নিয়েছে অনেকজন, প্রথম প্রথম ক্লাসে দেখবেন অনেকে অনার্স নিয়েছে, কিন্তু অনার্স শেষে পাশ করেছে ভালো নাম্বার সহ এক থেকে দুজন, এর বেশি কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এর বেশি কিন্তু হচ্ছে না। তো কেন এমন হয়, বেশিরভাগ স্টুডেন্টস কেন সাবলি খেয়ে বসে থাকে, বেশিরভাগ স্টুডেন্টস কেন মাঝপথে তাদের অনার্স ছেড়ে দিতে হয়, তো তাই নিয়ে এই বিষয়টা আলোচনা করব আজকের ভিডিওটাতে। আজকের ভিডিওটাতে যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনার কোন বিষয়ে অনার্স নেওয়া উচিত, কীভাবে আপনি পড়াশোনা করবেন, কোন কোন বিষয়ে আপনার নজর রাখা উচিত এবং কীভাবে আপনার ভালো নাম্বার আসবে। তো এই সব বিষয়ে ইন ডিটেলস জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনার কোন বিষয়ে অনার্স নেওয়া উচিত। স্কুল লাইফ থেকে যে সাবজেক্টের প্রতি আপনার ভালোবাসা আছে, যে সাবজেক্টটি আপনার ভালো লাগে, আপনার কিন্তু সেই সাবজেক্টে অনার্স নেওয়া উচিত। এমন নয় যে যে সাবজেক্ট আপনার বেশি নাম্বার উঠলো হঠাৎ করে আপনি সেই সাবজেক্টে অনার্স নিয়ে বসলেন। এমন অনেক স্টুডেন্টের সাথে হয়েছে যে যে সাবজেক্টটা আপনার ভালো লাগে সেই সাবজেক্টটা কোনো কারণবশত একটু কম নম্বর এসেছে, কিন্তু অন্য একটা সাবজেক্টে ভালো নম্বর এসেছে, আপনি হঠাৎ করে ওই সাবজেক্টটা অনার্স নিয়ে নিলেন যে সাবজেক্টে আপনার কোনো ইন্টারেস্টই নেই। এমনটা কিন্তু করবেন না, হয়তো কোনো কারণবশত আপনার কম নম্বর হয়েছে, তবুও আপনি অ্যাপ্লাই করে দেখবেন অনার্স কিন্তু পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। যে সাবজেক্টে আপনার মেনলি ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টেই অনার্স নেবেন, উল্টোপাল্টা সাবজেক্টে কিন্তু যে সাবজেক্টে আপনার ইন্টারেস্ট নেই সেই সাবজেক্টে কিন্তু আপনি অনার্স নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অনার্স কিন্তু একটা খুব সিরিয়াস বিষয়, আপনি সিরিয়াসভাবে ভেবে তারপরে কাজ করবেন। তো এবার বলবো যে অনার্স লেভেলে কিন্তু কীভাবে পড়াশুনো করতে হয়। আপনি যখন স্কুলে পড়াশুনো করেছেন, যখন মাধ্যমিক দিয়েছেন, তখন HS দিয়েছেন, তখন কিন্তু সম্পূর্ণ আপনার টিচারের উপর নির্ভর ছিলেন, কারণ টিচার আপনার যে নোটস দিয়েছেন সেই নোট দিয়ে কিন্তু আপনি চালিয়ে গেছেন, আর আপনার অন্যদিকে কিছু ভাবতেই হয়নি। কিন্তু অনার্স লেভেলে কিন্তু সেটা করলে হবে না, টিচার্স যে নোক দিচ্ছে সেই নোকের উপর ভরসা করে গেলে কিন্তু ভালো নাম্বার আসবে না, সেই নোকের সাথে কিন্তু আপনাকে অনেক কিছু অ্যাড করতে হবে তবেই কিন্তু ভালো নাম্বার আসবে। এছাড়া পড়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা বই থেকে পড়লাম পুরো সব কিছু হয়ে গেল সেই তা করলে কিন্তু হবে না, তিন চারটে বই কিন্তু নিয়ে পড়তে হবে। একটা টপিক ধরুন নিয়ে আপনি পড়ছেন, সেই টপিকে তিন চারটে বই একসাথে করে নিয়ে পড়বেন, তারপরে সর্বশেষে আপনি নোটগুলো দেখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি পড়াশুনো চালিয়ে যাবেন, দেখবেন ভালো নাম্বার আসবে। তো এবার বলবো কোন কোন বিষয়ে আপনার নজর রাখতে হবে। তো আমি যে বিষয়গুলো বলবো একটু ভালোভাবে আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন এবং এই বিষয়গুলোর ওপর আপনারা নজর রাখুন, দেখবেন খুব ভালো নাম্বার আসবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো প্রথম যে বিষয়টার উপর বলবো সেটা হচ্ছে সব কিছু মুখস্থ করতে যাবেন না, কারণ অনার্সে কিন্তু অনেকটা আপনাকে পড়তে হয়, একটা বই না দেখবেন অনেক বই আপনার পড়তে হচ্ছে, অনেক বড় সিলেবাস, অনেক কিছু আপনাকে পড়তে হয়। যদি আপনি মুখস্থ করতে যান তাহলে আপনি কিন্তু সব কিছু ক্লিয়ার করতে পারবেন না। আপনার মাধ্যমিক লেভেলে HS লেভেলে কী হয়েছে, একটা ছোটো জিনিস আপনি মুখস্থ করেছেন, লিখেছেন, ভালো নাম্বার পেয়েছেন, খুব ভালো কথা, কিন্তু অনার্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক পড়তে হবে, আপনি সব কিছু মুখস্থ করে পারবেন না। আপনি চেষ্টা করবেন টপিকগুলো আপনাকে ভালোভাবে যাতে ক্লিয়ার করে বুঝে নেবেন, টপিকগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে নিজে লেখার চেষ্টা করবেন, সব কিছু মুখস্থ করতে যাবেন না, মেন যে মূল টপিক সেইগুলো মুখস্থ করবেন এবং নিজে লেখার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনি অনার্স টিকিয়ে রাখতে পারবেন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে হাতের লেখা ঠিক করবেন, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জানি অনার্সে অনেক লিখতে হয়, হাতের লেখা ঠিক থাকে না, তবুও চেষ্টা করবেন খাতা পরিষ্কার করে লেখার চেষ্টা করবেন, হাতের লেখা ঠিক করার চেষ্টা করবেন। অন্তত পরীক্ষা যখন প্রথম দিচ্ছেন প্রথম প্রথম দিকে কিন্তু হাতের লেখা আপনি ভালো করার চেষ্টা করবেন, লাস্টে আপনার একটু খারাপ হলেও কোনো প্রবলেম হবে না, কারণ টিচার্সরা বুঝতে পারবে যে আপনি তাড়াতাড়ি লিখতে গিয়ে আপনার হাতের লেখা খারাপ হয়েছে। কিন্তু প্রথম অন্তত 4-5 পেজ কিন্তু খুব ভালোভাবে লেখার চেষ্টা করবেন, দেখবেন ভালো নাম্বার আসবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে বেশি বই পড়ার চেষ্টা করুন। বেশি বই পড়ার চেষ্টা করলে আপনার কিন্তু সুবিধা হবে, অনেক কিন্তু নলেজ হবে, এটা অনার্স লেভেল, এটা কিন্তু আপনাকে সব নিজে করতে হবে, এখানে টিচারের ভরসা করলে হবেই না। তো কী করতে হবে, বেশি বই পড়ার চেষ্টা করুন। সব বই কেনা হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না, অনেকের পক্ষে সম্ভব হবে না, তো কী করবেন, লাইব্রেরিতে যাবেন, গিয়ে একটা টপিকের উপরে কিন্তু যে টপিকটা নিয়ে আপনি পড়ছেন সেই টপিকের উপরে 3-4 বই কিন্তু একসাথে করে নিয়ে পড়বেন। তো বেশি বই পড়লে কিন্তু আপনার সুবিধা হবে, সব কিছু নলেজ ক্লিয়ার করতে কিন্তু আপনার সুবিধা হবে, সো বেশি বই পড়ার চেষ্টা করবেন। তারপরে বলবো মেন যে টপিকগুলো সেই টপিকগুলো কিন্তু বই পড়ে যদি আপনার ডাউট থাকে সেগুলো স্যার ম্যামের কাছ থেকে কিন্তু ক্লিয়ার করে নেবেন যে টপিকগুলো, আর কলেজে ক্লাস করার চেষ্টা করবেন এবং সেখানকার স্যার ম্যাম যেখানে টিউশনি নিয়েছেন সেখানকার স্যার ম্যামের কাছ থেকে কিন্তু সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করবেন।
তো আমি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেগুলো বললাম সেগুলো যদি আপনি ঠিকভাবে ফলো করেন এবং এইগুলো নজর রেখে কিন্তু আপনি অনার্স নেন, তো আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো রেজাল্ট আসবে এবং খুব ভালো নাম্বার আসবে। এবং ভালো নাম্বার আসলে আপনি এরপর পরবর্তী ক্ষেত্রে এমএ করতে পারবেন, পিএইচডি করতে পারবেন এবং ভালো চাকরি পেয়ে যাবেন। তো এই সব বিষয়গুলোর উপরে কিন্তু আপনার বিশেষভাবে নজর রাখতে হবে। তো আমি যতটা পেরেছি এই বিষয়টা নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তবু যদি আপনাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।